Pana wyczuta to on podobało, tak czy tak by? Tak nie, tak by! ওরা কাটমানি খোরের দল বর্ব
অসভ্য দল, অসভ্য দল। আর পুলিশ প্রশাসন তার তাবেদারি করছে, প্রত্যেকটি জায়গায় থানায় পুলিশ প্রশাসন তাবেদারি করছে, মানুষের কোনো সুযোগ সুবিধা দেখছে না। ওই শাসক দলের নেতাদের পেছনে পেছনে ছুটে ওদেরকে সুরক্ষা দিচ্ছে, কেন? ওরা ডাকাত, তাই ওদের সুরক্ষার প্রয়োজন। ওটা কারমানি কর ডাকাত, তাই ওদের সুরক্ষা দরকার। ওদের নেতা বলছে গীতা পড়তে, ও বাপের কালে গীতা পড়েছিল, ও তো হারমাত, ও গীতার দালালি চলছে না, চলবে না, চলছে না, চলবে না। আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা দেউলিয়াতে এসেছিলাম দলীয় কার্যক্রমে, ফেরার সময় তৃণমূলের হারমাত না আমাদের উপর আক্রমণ করেন। আমাদের মহিলা প্রতিনিধি একজন, তিনি আহত হয়েছেন, ড্রাইভার আহত হয়েছে এবং গাড়ির এই অবস্থা হয়েছে। প্রতিটি জায়গায় ঘটনা হয়েছে। গত 25-30 দিন আগে ভূপতিনগর থানায় একই ঘটনা হয়েছিল এবং সেখানে থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা সব দাঁড়িয়ে থেকে হয়েছে এবং এসআইর বিরুদ্ধে আমরা 22 জনের বিরুদ্ধে কেস দিয়েছি, কেস হয়েছে। এদের নির্লজ্জ এরা প্রশাসক তাবেদারি করছে আর শাসক দলের হারমাত মানুষকে শাসাচ্ছে। আমরা মনে করি মানুষের সর্বাত্মক আন্দোলন, যে যেভাবে পারুন এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন, ওদের উপযুক্ত শিক্ষা দিয়ে দিতে হবে, না হলে ওরা মানুষ হবে না। মানুষে মানুষে বিভেদ নিয়ে আসছে, এই হচ্ছে শাসক দলের চিত্র, ওদের সঙ্গে মানুষ নেই। তাই তাবেদার দিয়ে, কাটমানি খড়দের দিয়ে, হারমাতদের দিয়ে, লাস্টে প্রশাসনের লোকদের দিয়ে আমাদের সাধারণ মানুষের উপরে, কার্যকর্তার উপরে ওরা আক্রমণ করছে। আমরা ধিক্কার জানাই, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভেঙে গেছে, পশ্চিমবঙ্গের শাসক দল মানুষে মানুষে বিভেদ করে নিজেদের মধ্যে আমাদের পরস্পরের মধ্যে বিরোধিতা তৈরি করছে। পুলিশ প্রশাসন মুর্দাবাদ। আমরা আজকে দেউলিহাটে, রামনগর ওয়ানের দেউলিহাটে আমরা একটি দলীয় বৈঠকে এসেছিলাম সিএর সমর্থনে। দেউলিয়ার থেকে বেরিয়ে আসার সময় মঙ্গলপুরের 100 মিটার আগে নার্সিংহোম আছে, সেখানে তৃণমূলী হারমাদরা পাথর মেরে গাড়ি ভেঙেছে। তো আমরা ভগবান করুক অন্যান্যরা রক্ষা পেয়েছে, অনেক কাঁচের টুকরো গিয়ে দিদি ছিলেন আছে তাকে লেগেছে, ড্রাইভারকে লেগেছে। আমরা ধিক্কার জানাচ্ছি বর্বর দলের কাছে, অবশ্য এইটাই পাওয়া স্বাভাবিক। বর্বর দলের নেতা ধবধুরস্ত মন্ত্রী বলছিলেন যে আমাদেরকে নাকি গীতা পড়তে, তিনি পড়ুন আর তার বাবা পড়ুন, তিনি গীতা দিয়ে ভদ্রলোক হন, ওই রকম ছোটো লোকের নেতৃত্ব না দিতে বলুন, আর সেই ছোটো লোকের থেকে যারা তৈরি হবে তারাও ভদ্রলোক হবে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এই ধরনের কাজে, তীব্র ধিক্কার জানাচ্ছি। আর গর্তে ঢুকে যায় তারাই যারা অন্ধকারে আক্রমণ করে। আমরা মনে করি ওরা আলোতে এসে আক্রমণ করা, ওদের সাহস নেই, হ্যাঁ, তাই ওরা কাপুরুষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে শাসক দলের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, এবার ওদের অন্তিম সময় এসছে। আমরাও হিসেব বুঝে নিব আর জনগণও হিসেব বুঝিয়ে দেবে।